নমস্কার বন্ধুরা, আশা করি আমরা সবাই সুস্থ আছেন, সুরক্ষিত আছেন এবং খুশিতে আছেন। প্রথমে আমি আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেল মিতি অনলাইনে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা জানেন যে 2020 পয়লা এপ্রিল থেকে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে মিশে গিয়ে একটা নতুন ব্যাঙ্ক সৃষ্টি করেছে। যদিও তার ব্যাঙ্কের নামই কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, তাই আমাদের অসুবিধা হওয়ার কথা না। কিন্তু এতদিন আমরা যে পুরনো চেক, অর্থাৎ ইউবিআই ব্যাঙ্কের গ্রাহকরা পুরনো চেক, পুরনো ইউজার আইডি, পুরনো কাস্টমার কেয়ার নাম্বার থেকে আর সব কিছু আমরা সুবিধা ভোগ করছিলাম, একইভাবে ওরিয়েন্টাল ব্যাঙ্কের কাস্টমারও পুরনো চেক, পুরনো অ্যাকাউন্ট নাম্বার, পুরনো ইউজার আইডি, পুরনো IFSC কোড নিয়ে কাজ করছিলাম, সেটা কিন্তু আর হবে না। অর্থাৎ 2020 এই ডিসেম্বরের মাসের শেষে, অর্থাৎ বলতে গেলে 2021 পয়লা জানুয়ারি থেকে নতুন IFSC কোড, নতুন MICR কোড, কাস্টমার আইডি সব কিছু নতুন করে আমাদেরকে ব্যবহার করতে হবে। তো অনেকের কাছে মেসেজ যাচ্ছে, অনেকের কাছে মেসেজ যাচ্ছে না, তাই আপনারা কী করে জানবেন যে নতুন IFSC কোড, MICR কোড, কাস্টমার আইডি? তো ভিডিওতে আমি এই প্রসেসগুলো বলবো, কীভাবে আপনি এই নতুন সিস্টেমের সঙ্গে নিজেকে পরিচিত করবেন, এবং সেই সঙ্গে আরও বলবো যে আপনি কী কী পরিবর্তনের মধ্যে যাবেন, অর্থাৎ আর কী কী পরিবর্তন হচ্ছে, যাদের পেনশন অ্যাকাউন্ট বা যারা যেখানটায় অ্যাকাউন্ট নাম্বার দিয়ে রেখেছে সেখানটায় কী করতে হবে, এবং না করলে কী কী সমাধান, অর্থাৎ সমস্যা আসবে, সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে বলবো। সেই সঙ্গে আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এই সংক্রান্ত যে নির্দেশিকা বেরিয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সেই সঙ্গে আমার অনুরোধ, যদি আপনাদের আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওগুলোকে একটু লাইক ও শেয়ার করুন বন্ধুদের মধ্যে, যাতে তারাও এই যে সমস্যাটা আসছে সেই সমস্যা থেকে বেরিয়ে যেতে পারে। কারণ আমাদের অনেকেরই ইউবিআই ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, এবং তারা যাতে না সমস্যায় পড়ে আপনারা প্লিজ তাদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করুন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটারের মাধ্যমে। এবং সেই সঙ্গে আর একটা ছোট্ট কাজ করবেন প্লিজ, যে দয়া করে আমাদের চ্যানেল নিত্য লিঙ্কে একটু সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাদের চ্যানেলে যে নিত্য নতুন ভিডিওগুলো, যেগুলো আপনাদের সামান্যতম উপকার করার জন্য অথবা আপনাদেরকে এই যে খবরগুলো জানানোর জন্য তৈরি করা হয়, আপনারা খুব সহজে দেখতে পান, কোনো কিছু মিস না হয়ে যায়, তার জন্য আপনাদেরকে আর কী করতে হবে, সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে একটা বেল বটন আছে ওটাতেও ক্লিক করে রাখুন, যাতে আমাদের চ্যানেলে ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানও পৌঁছে যায় যে মিতি অনলাইন চ্যানেলে আপনাদের একটা ভিডিও পোস্ট করা হয়েছে। আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। প্রথমে যেটা বলেছিলাম যে এপ্রিল মাসে, তাহলে 2020 সালের এপ্রিল মাসে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে মিশে গেছে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স। তিন ব্যাঙ্কের কিন্তু IFSC কোড আলাদা ছিল, এতদিন সেটা নিয়ে কোনো সমস্যা হয়নি। কিন্তু রিসেন্টলি ইউবিআই ব্যাঙ্ক এবং ওরিয়েন্টাল ব্যাঙ্কের গ্রাহকদের কিন্তু মেসেজ করা হচ্ছে যে তাদের ব্যাঙ্ক শাখার নতুন IFSC কোড জানতে হবে অথবা জানিয়ে দেওয়া হবে। এর পাশাপাশি কাস্টমার আইডিও পরিবর্তন করা হয়েছে, যেটা অর্থাৎ নতুন IFSC কোড, নতুন কাস্টমার আইডি অ্যাক্টিভ হবে, চালু হবে ইউবিআই ব্যাঙ্কের ক্ষেত্রে 28 ডিসেম্বর থেকে এবং ওরিয়েন্টাল ব্যাঙ্কের ক্ষেত্রে 30 ডিসেম্বর থেকে। এবং সেই সঙ্গে MICR কোড, অর্থাৎ ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রেকগনিশন, কাস্টমার আইডিও কিন্তু কার্যকর হবে ওই দিন থেকে। কারণ এই IFSC কোড না জানা থাকলে আপনি কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন না, অথবা আপনার অ্যাকাউন্টে টাকাও আসতে পারবেন না। কারণ এখন কি বেশিরভাগ টাকা যাচ্ছে NFT, অর্থাৎ ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, এবং রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, অর্থাৎ RTGS। NFT এবং RTGS ক্ষেত্রে কিন্তু IFSC কোডটা খুবই দরকারি, কারণ তা না হলে টাকা ট্রান্সফার করা যাবে না। IFSC-র মাধ্যমে কোনো ব্যাঙ্কের কোনো শাখায় অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু জানা যাবে IFSC কোডের মাধ্যমে। অন্যদিকে চেকের ক্ষেত্রে কিন্তু MICR কোডটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ চেকের তলায় দেখবেন একটা 9 অঙ্কের সংখ্যা থাকে, যা ব্যাঙ্ক এবং তার কোন শাখা সেটাও কিন্তু ওখানটায় বোঝা যাবে। PNB-র SMS যেটা দিচ্ছে সেটা অনুযায়ী এবং ওদের যে নির্দেশিকা অনুযায়ী ইউবিআই ব্যাঙ্কের গ্রাহক
তাদের যে ইউজার আইডি আছে অর্থাৎ কাস্টমার আইডি আছে, এই কাস্টমার আইডির আগে ক্যাপিটাল ইউ বসাবে। অর্থাৎ আপনি ধরুন আপনার কাস্টমার আইডি আছে 1 2 3 4 5 6 7 8, আপনি কী করবেন, কিছুই চেঞ্জ করবেন না, সামনে শুধু ওই ওয়ানের আগে একটা ক্যাপিটাল ইউ বসিয়ে দেবেন, দিলে আপনার কাস্টমার নতুন কাস্টমার আইডি তৈরি হয়ে যাবে। একইভাবে ওরিয়েন্টাল ব্যাঙ্কের ক্ষেত্রে ক্যাপিটাল ও বসাতে হবে, সেই সঙ্গে আপনি কী করতে হবে, আয়কর, মিউচুয়াল ফান্ড, ডিমান্ড অ্যাকাউন্ট এবং অন্য সমস্ত প্রতিষ্ঠানে কিন্তু যেগুলোতে আপনি নিয়মিত টাকা পান যেগুলো থেকে অথবা যেগুলো থেকে আপনি টাকা পাঠাচ্ছেন ওইখানে কিন্তু নতুন আইএফএসসি কোডটা জানাতে হবে। এটা তো খুবই সমস্যা, হঠাৎ এই কাজগুলো করতে গেলে এই করোনার অবস্থায় কী করতে হবে, তাহলে তার জন্যও কিন্তু পিএনবির এক্সিকিউটিভ ডিরেক্টর সঞ্জয়বাবু বলেছেন ইউবিআই ও ওবিসি গ্রাহকদের উচিত যে সমস্ত জায়গায় তাদের অ্যাকাউন্ট নম্বরে টাকা ট্রান্সফারের জন্য দেওয়া আছে সেখানে নতুন আইএফএসসি কোড জানানো এবং তার বদলের জন্য আবেদন করা। তবে তিনি বলেন গ্রাহকদের এখনই এর জন্য কোনো সমস্যা হবে না, কারণ ওরা কী করেছে পুরনো ব্যাংকের আইএফএসসি কোডের সঙ্গে নতুন যে আইএফএসসি কোড ম্যাচ করে দিয়েছে, তাতে টাকা পাঠালেও আপনার টাকা কোনো আটকাবে না। এবং সেই সঙ্গে বলে দেখা যাচ্ছে পুরনো চেক যেগুলো আগে দেওয়া হয়ে গেছে সেগুলোও কিন্তু বাউন্স করা হবে না এবং নতুন এমআইসিআর কোডের সঙ্গে পুরনো এমআইসিআর কোড ম্যাপ করে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও যদি কোনো সমস্যা হয় আপনাকে ফোন করতে হবে ওদের টোল ফ্রি নাম্বার যেটা আমি পরে বলছি, অথবা এই যে ইমেল আইডি kr@pnb.co.in, এবং সেখানটায় আধিকারিকরা দ্রুত সেই সমস্যার সমাধান করতে চেষ্টা করবে। পেনশনভঙ্গী যে ব্যক্তিরা আছেন তাদেরও কিন্তু টাকা ট্রান্সফারের ক্ষেত্রে সমস্যা হতে পারে নাকি, এই প্রশ্নের উত্তরে ওনারা বলেছেন যে নতুন সিস্টেমে অর্থাৎ যে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া যে সিস্টেমে টাকা ট্রান্সফার করে সেইখানটায় কিন্তু পুরনো আইএফএসসি কোডের সঙ্গে নতুন আইএফএসসি কোড ম্যাপ করে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে রিজার্ভ ব্যাঙ্ককেও জানিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এটা নিয়ে কোনো চিন্তা নেই, তবে হ্যাঁ এই যে কাজগুলো অটোমেটিক হবে তাদের সাময়িক সমস্যা হতে পারে, তার জন্য আপনাকেই অ্যাক্টিভ করতে হবে যে আপনার নতুন আইএফএসসি কোডটা আপনি আপনার যেখানে দিয়ে রেখেছেন সেখানে জানিয়ে দিন, তাতে আপনার কাজটা অনেক সুবিধা হবে। এখানে দেখুন ওদের বিজ্ঞপ্তিটা দিয়েছে নোটিফিকেশানটা যে কীভাবে আপনি আপনার আইএফএসসি কোড এমআইসিআর কোড এবং কাস্টমার আইডি জানবেন, তার জন্য আপনাকে একটা নাম্বারে এসএমএস করতে হবে। এসএমএসটা কী করবেন, ইউপিজিআর স্পেস দিয়ে আপনার অ্যাকাউন্ট নাম্বারে চারটা লাস্ট সংখ্যা দিয়ে এসএমএস করবেন। কোন নাম্বারে, ওর উপরে দেখুন একটা মেসেজ আছে 5607040 অথবা 9264092640, যেখানটায় লিঙ্ক হচ্ছে তার উপরটায় যদি এটাতে আপনার দেখেন যে আসছে না মেসেজ অর্থাৎ কাজ হচ্ছে না তা নতুন আইএফএসসি কোড এমআইসিআর কোড জানার জন্য, তাহলে আপনি আমাদের টোল ফ্রি নাম্বারেও ফোন করতে পারেন, কারণ যে টোল ফ্রি নাম্বার কিন্তু ফোন করলে আপনাকে এই ডিটেলসটা জানিয়ে দেবে। টোল ফ্রি নাম্বারটা যদি দেখুন নিচে দেওয়া আছে 1800180222, আমি আবার বলছি 1800180222222, এবং সেই সঙ্গে আর একটা নাম্বার দিয়েছে 1800103222, আমি আর একবার বলছি 1800103222, এই দুটো নাম্বারে আপনি ফোন করলে আপনাকে নতুন আইএফএসসি কোড এমআইসিআর কোডও জানিয়ে দেবে কাস্টমার কেয়ার থেকে। আপনি যদি না এসএমএস করে না জানতে পারেন অথবা এসএমএস কিন্তু পয়সা কাটবে, তো সেখানটায় আপনি এইভাবে কিন্তু জানতে পারেন, এটা যেহেতু ওদের কাস্টমার কেয়ার নাম্বার আপনি এখানে ফোন করতে পারেন, অথবা যে নিচে যে যেটা দেওয়া আছে ইমেল আইডি kr@pnb.in এখানটাও আপনি জানতে পারেন। এবার বলি যাদের ইন্টারনেট ব্যাঙ্কিং আছে তারা কিন্তু তাদের ইউজার আইডিটা জানতে পারবেন কীভাবে, আপনাকে যেতে হবে pnbibanking.in গিয়ে ওখানে দেখতে পাবেন রিটেল ইন্টারনেট ব্যাঙ্কিং, ওখানে ক্লিক করার পরে নো ইউর ইউজার আইডি, ওইখানে ক্লিক করার পরে আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট এবং ডেট অফ বার্থ দিলে
মানে কিন্তু আপনাকে নতুন ইউজার আইডিটা দেখিয়ে দেবে। তো নতুন ইউজার আইডি নিয়ে ওখানে লগ ইন করারও অপশন দেখাবে। এটা হচ্ছে পুরো প্রসেস, নতুন MICR কোড, নতুন IFSC কোড এবং নতুন ইউজার আইডি জানার জন্য এই যে প্রসেসটা। আর যারা মোবাইল ব্যাঙ্কিং ব্যবহার করেন তারা কী করবেন, লগ ইন করতে গেলে দেখবেন ওখানে চেক ইওর ইউজার আইডিতে ক্লিক করবেন, ওইখানটায় গেলে আপনি আপনার সেই ডিটেলস দেবেন, দেওয়ার পরে ওখানে আপনি আপনার নতুন ইউজার আইডি জানতে পারবেন। এই হচ্ছে প্রসেস, আশা করি আমাদেরকে আমি বোঝাতে পেরেছি। যদি কোনো সমস্যা হয় আমাকেও কমেন্ট করে জানতে পারেন অথবা ওদের টোল ফ্রি নাম্বারে ফোন করতে পারেন, ওখানটায় ওরা সুন্দরভাবে বলে দেবে, কোনো অসুবিধা হবে না। যদি ভিডিওটি আপনাদের মনে হয়েছে খুব কাজে লাগলো অথবা আপনাদের কিছু জানাতে পারলো তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই সংক্রান্ত পরবর্তী ভিডিও অর্থাৎ কীভাবে নতুন ইউজার আইডি এবং কাস্টমার আইডি, IFSC কোড, MICR কোড যদি বাড়িতে বসে অনলাইনে জানা যায় সেই রকম যদি কিছু প্রসেসে আমি যদি পাই তাহলে আপনাদেরকেও জানিয়ে দেবো। এইরকম এই সংক্রান্ত অন্যান্য খবর অর্থাৎ এই পাঞ্জাব ব্যাঙ্ক, UAE ব্যাঙ্ক এবং ওরিয়েন্টাল ব্যাঙ্কের নতুন কোনো খবর এলে আপনাদেরকে আমি এই চ্যানেলে জানিয়ে দেবো। আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের চ্যানেলটি দেখতে থাকুন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।